আসের ক্ষত কাটতে না কাটতেই আবার একটা সাইক্লোন। এই সাইক্লোনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন জানাচ্ছে ইতিমধ্যে 11,000 মানুষকে সেফ জোনে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও সমস্ত মৎস্যজীবীদেরকে ফেরত আনার ব্যবস্থা চলছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কোস্টগার্ড সমস্ত অফিসারকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। কোন রকম প্রাণহানি যাতে না হয় সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা ডিএম ডক্টর পি উলগানাথন। সাইক্লোনে যেটা ওয়ার্নিং আছে, হেভি টু ভেরি হেভি রেইনফল আমাদের সাউথ 24 পরগনাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাইক্লোন আফটার ল্যান্ডিং কোস্টাল এরিয়ার উপরে যাবে, তো একটু উইন্ড স্পিড থাকে 50-80 কিলোমিটার। সো আমরা পুরো প্রস্তুতি নিয়েছি। প্রথমে আমরা সব জায়গাতে কন্ট্রোল রুম খুলেছি, আর ফিশারম্যান যারা সমুদ্রে ছিলেন সবাইকে আমরা ফিরিয়ে আনিয়ে নিয়েছি। আর কোস্টগার্ড অলরেডি এয়ার সর্টি করে দেখছে, আর কোথাও কোনো বোট যদি থাকে ওরা ওদেরকেও আজকে আফটারনুন 12টার মধ্যে আনিয়ে নেবে। আর আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে মাইকিং শুরু করেছি, ফিশারম্যান থেকে আরম্ভ করে লোকাল যারা লো লাইং এরিয়াতে থাকেন সবাইকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আর লো লাইং এরিয়াতে যারা থাকেন অ্যারাউন্ড 11,000 পিপলকে আমরা অলরেডি এভাকুয়েশনের জন্য ব্যবস্থা নিয়েছি। গোরামারা, আমাদের পাথর পড়তে বাদে কিছু আইল্যান্ড, আর আমাদের নামখানা, সব জায়গাতে যেখানে এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ওদেরকে সবাইকে আমরা মাল্টিপারপাস সাইক্লোন শেল্টারে আমরা তাড়াতাড়ি ওদেরকে আনিয়ে নেবো।